সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর সামগ্রিক অগ্রগতি 50%, মূল সেতুর কাজ অনেক এগিয়ে গেছে। পদ্মা নদী পৃথিবীর আমাজানের মতো একটি নদী, একেবারে অনিশ্চিত একটি নদী। নির্দিষ্ট তারিখ দিয়েও আমরা নির্ধারিত সময় রাখতে পারি না। দ্বিতীয় স্প্যান বসাতে আমাদের আরও সময় লাগবে, সেটা মধ্য জানুয়ারি পর্যন্ত গড়াতে পারে। বুধবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় 20 কোটি টাকা ব্যয়ে 5টি পিসি গার্ডার ব্রিজ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, পদ্মার নিচে এত বেশি অনিশ্চিত পরিস্থিতি, সেখানে গভীরতা মিলিয়ে টেকনিক্যাল কিছু সমস্যা আছে। আমাদের টার্গেট আমরা যথাসময়ে শেষ করব। সেতুমন্ত্রী বলেন, মুন্সীগঞ্জের 76টি বেইলি ব্রিজের মধ্যে 44টি ভেঙে পিসি গার্ডার ব্রিজের কাজ ধরা হয়েছে, যার মধ্যে আজ 5টি ব্রিজ খুলে দেওয়া হলো। বাকিগুলো আগামী জুনের মধ্যে খুলে দেওয়া হবে। আগামী 2 বছরের মধ্যে এই জেলায় কোনো বেইলি ব্রিজ থাকবে না। এর আগে বেলা 12:30টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি চৌরাস্তার ঢাকা মাওয়া মহাসড়ক সংলগ্ন এলাকায় 6 কোটি টাকা ব্যয়ে শ্রীনগর সওজ পরিদর্শন বাংলোর ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন। ডেস্ক রিপোর্ট, বিডি নিউজ, 21। আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ।